বাজারে কম্প্যাক্ট পয়েন্ট শুট ক্যামেরাগুলোর চাহিদা ক্রমেই কমে আসছে। এর মূল কারণ রিসেন্ট স্মার্টফোনগুলোতে ডেভেলপড হাই কোয়ালিটি ইমেজ সেন্সর ইউজ করা হচ্ছে। শুধু তাই নয়, আরও রয়েছে ম্যানুয়াল কন্ট্রোলিং সহ নানা রকম প্রো কাস্টমাইজেশন। লেনোভো মূলত মিড বাজেটে চমৎকার সব স্মার্টফোন লঞ্চ করে থাকে, যেগুলো হাই পারফরমেন্স এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির জন্য বেশ বিখ্যাত। তবে 2015 সালে লেনোভোয়ের সবচেয়ে আলোচিত স্মার্টফোন লেনোভো ভাইব শট। নামেই বোঝা যাচ্ছে এটি একটি অসাধারণ মিড বাজেট ক্যামেরা ফোন, সাথে রয়েছে স্যান্ডউইচ বিল্ড কোয়ালিটি এবং দারুণ পারফরমেন্স। সো ভিউয়ার্স, লেনোভো ভাইব শটের হ্যান্ডস অন রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইমন, এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে। দিস ভিডিও ইজ মেড পসিবল বাই টেক অ্যান্ড টক বিডি। লেনোভো তাদের স্মার্টফোনের প্যাকেজিং নিয়ে বেশ নজর দেয়। এবার লেনোভো ভাইব শট প্রিমিয়াম প্যাকেজিং নিয়ে বাজারে হাজির হয়েছে। বক্সের উপরি অংশে সফট কুশন কাভার ব্যবহার করা হয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা এখন রেড অ্যান্ড ব্ল্যাক বক্সটি আনবক্স করি। প্রথমে পাবেন লেনোভো ভাইব শট ডিভাইসটি, এরপর থাকছে হেফটি লুকিং চার্জার অ্যাডাপ্টার, তারপর একটি বক্স থাকছে যার ভিতর রয়েছে ইজেক্টিং টুল এবং কিছু ডকুমেন্টস, সবশেষে রয়েছে একটি হেডফোন এবং ইউএসবি ডেটা কেবল। লেনোভো ভাইব শটে রয়েছে গ্লাস মেটাল ইউনিবডি স্যান্ডউইচ ডিজাইন, অর্থাৎ এর ডুয়েল গ্লাস প্যানেল একটি অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেমের উপর বসানো হয়েছে। রিয়ার প্যানেলটি প্যারালেলভাবে মেটাল ফ্রেমের সাথে ফিনিশিং দেওয়া হয়েছে। একটি মোটা ওয়াশার দিয়ে ফ্রন্ট প্যানেলটিকে মেটাল ফ্রেমের সাথে বন্ড করা হয়েছে। শার্প এজ ফিনিশিং হয় ডিভাইসের লুক ভীষণ প্রিমিয়াম এবং গর্জিয়াস। রিয়ার প্যানেলটির লুক অনেকটাই পয়েন্ট শুট ক্যামেরার মতো করা হয়েছে, যেখানে ক্যামেরার পাশে রয়েছে তিনটি ডিফারেন্ট কালার এলইডি ফ্ল্যাশলাইট এবং ইনফ্রারেড সেন্সর। প্রিমিয়াম লুকিং ডিভাইস হলেও স্মার্টফোনটি ততটা কমফোর্টেবল নয়। বেজেলগুলো মোটা হয়, স্মার্টফোনটি বেশ বাল্কি লাগবে, তবে ওভারঅল বিল্ড কোয়ালিটি আকর্ষণীয় এবং প্রিমিয়াম। লেনোভো ভাইব শটের ফ্রন্ট প্যানেলের টপ বেজেলে ফ্রন্ট ক্যামেরা, ইয়ারপিস এবং সেন্সর দেওয়া হয়েছে। বটম বেজেলে টাচ ক্যাপাসিটি বাটনস রয়েছে। লেফট প্যানেলের উপরের দিকে একটি ডুয়েল সিম স্লট এবং তার নিচেই আরও একটি স্লট অবস্থান করছে, যেটি মেমোরি কার্ড স্লট। রাইট প্যানেলের টপ পোর্শনে বাটনস দেওয়া হয়েছে। ডাউন পোর্শনে ক্যামেরা সুইচ আর প্রোটোকল দেওয়া হয়েছে। ভাইব শটের ব্যাক প্যানেলটি একটি পয়েন্ট শুট ক্যামেরার মতো। ব্যাক প্যানেলের টপ কর্নারে রয়েছে ট্রায়ালডি ফ্ল্যাশলাইট এবং একটি বড় সেন্সর বিশিষ্ট ক্যামেরা। টপ প্যানেলে 3.5mm অডিও পোর্ট, তার সাথে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন। বটম প্যানেলে স্টিরিও স্পিকার গ্রিল এবং তাদের পাশে ইউএসবি পোর্ট থাকছে। লেনোভো ভাইব শট ডিভাইসটিতে 5-inch HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজলিউশন 1020x1920 পিক্সেলস। ডিসপ্লেটি ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট, ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলস বেশ অ্যাকুরেট, সানলাইট লেজিবিলিটি আরও ভালো হতে পারত। টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল ডিভাইসটির। ডিসপ্লেটি বেশ শার্প, হাই কোয়ালিটি ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স চমৎকার। লেনোভো ভাইব শট ইজ পাওয়ার্ড বাই 1.7GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন 615 অক্টাকোর প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য রয়েছে অ্যাড্রিনো 405 GPU। স্ন্যাপড্রাগন 615 চিপসেটটি একটি মিড রেঞ্জ প্রসেসর ব্যাক। ডিভাইসটির পারফরমেন্স ডিসেন্ট, অ্যাপস ওপেনিং ক্লোজিং অ্যান্ড সুইচিং বিটুইন অ্যাপস বেশ ফাস্ট, মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি অসাধারণ। হেভি ইউসেজের পরেও ডিভাইসটি তেমন হিট আপ হতে দেখা যায়নি, যেখানে অন্যান্য স্ন্যাপড্রাগন 615 চিপ বেশ হিট আপ হতে দেখা গেছে। স্মার্টফোনটি N22 বেঞ্চমার্ক স্কোর 39,000 প্লাস, যা বেশ ভালো। দেন নিনামার্ক টু স্কোর 58.7 FPS, এটিও বেশ ভালো। আমরা ডিভাইসটিতে বেশ কিছু হাই এন্ড গেম খেলেছি, গেমিং পারফরমেন্স ওকে, অ্যাসপোজিট গেমটি বেশি স্মুথলি প্লে হয়েছে ডিভাইসটিতে। লেনোভো ভাইব শটে 32GB রম দেওয়া হয়েছে, এছাড়াও এক্সটার্নাল মেমোরি এক্সপান্ড করতে পারবেন আপনারা। স্মার্টফোনটিতে 3GB র্যাম থাকছে, যা ইউজারদের হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য বেশি ইউজফুল। ভাইব শটে 3000mAh নন রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট, অ্যাক্টিভ ইউজে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে ডিভাইসটি। ভাইব শট রানস অন অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ উইথ YVY। UI পারফরমেন্স স্মুথ, ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। YVY হেভিলি কাস্টমাইজড। স্ট্যান্ডার্ড স্টক অ্যান্ড্রয়েড UI লঞ্চারের পরিবর্তে লেনোভোর নিজস্ব লঞ্চার ব্যবহার করা হয়েছে, যাতে আলাদা কোনো অ্যাপ ড্রয়ার নেই। মানে এর হোম স্ক্রিন উইডজেট এবং অ্যাপ শর্টকাট iOS এবং MIUI এর মতো। তাছাড়া UI টি নিজস্ব থিমিং অপশন রয়েছে, যেখান থেকে নিজের মন মতো থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। নোটিফিকেশন প্যানেলটি কিছুটা কাস্টমাইজড এবং নিজের ইচ্ছে মতো রিঅ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন ইউজাররা। ডিভাইসটিতে অনেক প্রিলোডেড অ্যাপস এবং ব্লোটওয়্যার রয়েছে, এগুলো আপনারা সহজেই আনইনস্টল করতে পারবেন। ডিভাইসটিতে বেশ কিছু স্মার্ট ফিচার সহ জেস্টার রয়েছে, যেমন কুইক স্ন্যাপ, ফ্লোটিং বাটনস আর স্মার্ট সেন্স। ভাইব শটকে কম্প্যাক্ট পয়েন্ট শুট ক্যামেরা রিপ্লেসমেন্টে টার্গেট করেই বাজারে এনেছে লেনোভো। ডিভাইসটির ফিজিক্যাল শাটার বাটনটি 2 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে ইনস্ট্যান্টলি ক্যামেরা ওপেন হয়ে যাবে। এছাড়াও কুইক স্ন্যাপশটের জন্য শাটার বাটনটি ডাবল ক্লিক করতে হবে। স্যামসাংয়ের তৈরি BSI সেন্সরযুক্ত 16MP ইমেজ সেন্সর থাকছে রিয়ার ক্যামেরাতে। এর অ্যাপারচার 2.2, যা সন্তোষজনক ছিল না, তবে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন।
যার কারণে হাতের ছোটোখাটো শেক সহজে রিডিউস হয়ে যাবে। ট্রিপল লেডি ফ্ল্যাশ লাইট, তার ঠিক নিচে রয়েছে ইনফ্রারেড সেন্সর, রয়েছে অনেকগুলো নর্মাল এবং প্রো কাস্টমাইজেশন, মুডস অ্যান্ড ফিল্টার্স, প্যানোরামা, আর্টিস্টিক এইচডিআর, এআরটি নাইট স্কোপ, গোল্ডেন ইয়ার্সের মতো বেশ কিছু নতুন অদ্ভুত ফিচার রয়েছে। প্রিভিয়াস ভাইব শট ডিভাইসগুলোর মতো ব্রাস শট অবশ্য থাকছে না। যাদের কাছে ইউআইডি ক্রিটিক্যাল মনে হবে তারা চাইলে থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারবেন। সেলফি এবং ভিডিও কল করার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইন্টারফেসে একটি বিউটি ফিকশন স্লাইডার রয়েছে যার দ্বারা সেলফি লাভারের ইচ্ছা মতো সেলফি এনহ্যান্সমেন্ট করতে পারবেন। কালার রিপ্রোডাকশন বেশ রিচ অ্যান্ড অ্যাকুরেট, কন্ট্রাস্ট, এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স ডিসেন্ট, ডাইনামিক রেঞ্জ ভালো। ট্রিপল টোন এলডি ফ্ল্যাশ লাইট হয়, এর ফ্ল্যাশ লাইট বেশ উজ্জ্বল এবং ন্যাচুরাল টোন, বাট তেমন কোনো স্পেশালিটি ছিল না, বরং লো লাইটে তোলা পিকচারগুলো কিছুটা গ্রেইনিং এবং লো এক্সপোজড। অবশ্য কালার রিপ্রোডাকশন ন্যাচুরাল ছিল। ক্যামেরা ইন্টারফেসটি একেবারেই কাস্টমাইজড। প্রোমোড কন্ট্রোলিংয়ের জন্য রয়েছে একটি ফিজিক্যাল অটো টু প্রো সুইচ। প্রোমোড ইন্টারফেসটি নর্মাল ইন্টারফেসটি থেকে কিছুটা আলাদা। ইন্টারফেসের সেটিংস মেনুতে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে যা ইউজারদের বেশ অবাক করবে। হাই মিড রেঞ্জ ডিভাইস হয়ে আমরা তো বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেল কনফিগারেশন আশা করেছিলাম, যেমন NFC, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেট্রা। এগুলো না থাকলেও স্মার্টফোনটি এর স্বকীয়তার জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। বেশ ভারী হলেও প্রিমিয়াম বিল কোয়ালিটি ইউজারদের বেশ ভালো লাগবে। ক্যামেরা ইউআইটি ক্রিটিক্যাল হলেও ক্যামেরা পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং। ওভারঅল স্মার্টফোনটি হাই পারফর্মিং ক্যামেরা ফোন। লেনোভো অফিসিয়ালি ডিভাইসটি বাংলাদেশে সেল করছে না, ইনফ্যাক্ট ডিভাইসটি বেশ চাহিদা থাকলেও বাংলাদেশে এটি রেয়ার। তবে আপনার চাইলে এটি কালেক্ট করে নিতে পারেন টেক অ্যান্ড টক বিডি থেকে, নিচে ডিসক্রিপশন থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল লেনোভো ভাইব শটের হ্যান্ডস অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসটির পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা ডিভাইসটি নিয়ে কোনো মতামত দেওয়ার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি, যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল, আমরা আবার আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন গুড লাক ফর ইউ অল। টিল দ্য আলটিমেট বিউটি অফ অ্যান্ড্রয়েড বি উইথ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড। প্রযুক্তির সাথে আগামীর পথে।